পাইকপাড়া বাগচিবাড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তুমি যেখানে রয়েছো, বাড়ির সপ্তমী পুজো মানে রীতি আচারের ক্ষেত্রে বিশেষত্ব থাকে, তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি চলছে এই মুহূর্তে? দেখো যে বাড়ির পুজোতে আমরা রয়েছি, বাগচি বাড়ির পুজো 401 বছরে এবার পড়েছে, এবং এই যে 400 বছরের এই যে সফর সেটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত দমদম পর্যন্ত রয়েছে। এবং কৌস্তব বাগচির বাড়ির পুজো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পুজো চলছে, এবং এখানে আমিষ ভোগ মাকে দেওয়া হয়, এবং ভগবান শর্মা ক্যামেরা পার্সনকে বলছি একবার দেখানোর জন্য যে আমিষ ভোগ এখানে দেওয়া হয়। বাড়ির সদস্যরা সবাই রয়েছেন, কৌস্তববাবুর সাথেও আমরা একবার কথা বলে নেব। কৌস্তবদা, এই আজকের দিনটা অন্যান্য দিনের থেকে আলাদা করে পরিবারের সবার সাথে, এটা মানে একটা দুর্দান্ত ব্যাপার, একটা মহাসমাগম। আমার রাজনৈতিক পরিচয়, প্রফেশনাল পরিচয়, সেটা যেমন একটা দিক, আজকের দিনটা সম্পূর্ণভাবে পরিবারের সাথে কাটানোর দিন। এবং পরিবারের যে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে এবার হয়তো অনেকে আসেনি, প্রচুর লোকজন তারা দেশ বিদেশ থেকে এখানে আসে। এই একটু আগে অঞ্জলি হচ্ছিল, আমার এক জেঠু, সে ইউএসএতে থাকে, বর্তমানে কর্মসূত্রে টার্কি গেছে, সেখান থেকে বসে বসে অঞ্জলি দিলেন ফোনে। তো আমাদের এই সময়টা না একটা দুর্দান্ত সময়। আমি, তাতাইদা, তারপরে হচ্ছে আমার সম্পর্কে কাকিমা, কিন্তু আজকে আমিষ ভোগে কি কি মাকে দেওয়া হয়েছে আমরা দেখলাম। আমিষ ভোগে মূলত মাছই দেওয়া হয়, আর আগে পাঠাবলি যখন হতো তখন মাংস দেওয়া হতো। ইলিশ মাছ হচ্ছে অষ্টমীর দিন নিয়ম হচ্ছে জোড়া ইলিশ, আর নবমীর দিন বোয়াল দেওয়ার নিয়ম, এবং দশমীর দিন মা কচুর শাক আর পান্তা ভাত খেয়ে রওনা হন, বিদায় দিই আমরা মাকে। তো এরকম বিভিন্ন রকম মাছ, শুধু ইলিশই নয়, পার্শে, পাবদা, বিভিন্ন রকম মাছ দিয়ে ভোগ সাজিয়ে দেওয়া হয়। এছাড়া নিরামিষ ভোগে পোলাও থাকে, ভাজা থাকে, পায়েস তো মানে পরমান্না তো মাস্ট একদম, আর চাটনি, এ সমস্ত মিষ্টি থাকে। একেবারে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোগ মাকে নিবেদন করা হয়েছে, এবং পরিবারের সদস্যরা সবাই মিলে এখানে পুজোয় অংশগ্রহণ করেছেন। বলুন আপনারা কিভাবে আজকে পুজোটা সবাই মিলে অংশ। আচ্ছা, আমাদের এই দমদমে বাড়িতে 1972 সাল থেকে এবছর 50 বছর পূর্তি হচ্ছে। আমার বাবা প্রাণেশচন্দ্র বাগচি, 400 বছরের মধ্যে এই লোকেশনে 50 বছর, তার আগে প্রথম 100 বছর রাজশাহীতে ছিল। রাজশাহীতে তখনকার দিনে হুসেন কুলিকার অত্যাচারে রাজশাহী থেকে পুজোটা ময়মনসিংহে শিফট হয়ে গেছিলো। ময়মনসিংহের নেত্রকোণায় 250 বছর ছিল, তারপরে এখানে 50-60 বছর হচ্ছে কলকাতায়। বাগবাজারের মাঝখানে 1-2 বছর হয়েছিল, এবং দমদম আমার জাঠামশাইয়ের বাড়িতে 1-2 বছর হয়েছিল। কিন্তু দেখাই যাচ্ছে যে এই মা দুর্গার এই যে পুজো, বাড়ির বাগচি বাড়ির পুজো বিভিন্ন জায়গা থেকে সফর করতে 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 আসে, কিন্তু কোনো বছর এই দুর্গা পুজো কিন্তু বন্ধ হয়নি। একইভাবে পরিবারের সদস্যদের নিয়ে বাগচি পরিবার এই পুজো চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আবির।